হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে চলে এসেছি আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালে আমি যেটা পড়বো সেটা হলো উইনার্স থেকেই পড়বো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি ভেবেছিলাম এক মাসে শেষ হয়ে যাবে। তো আমার যা মনে হচ্ছে সমস্ত বই যেহেতু মিলিয়ে মিশিয়ে পড়ছি, শুধু উইনার্সটা পড়ছি না, তো সেই জন্য হয়েছে কি এটা অতটা কমপ্লিট হয়নি। হিস্ট্রিটাও এখনও 20 পাতা বাকি। আমি প্রথমে ভেবেছিলাম প্রথমে হিস্ট্রি শেষ করবো, তারপর জিওগ্রাফি, এরকম করিনি। কোনো দিন একটু জিওগ্রাফি পড়ে নিচ্ছি, কোনো দিন একটু ইকোনমি পড়ে নিচ্ছি, ঠিক আছে। এরকমভাবে যেহেতু পড়ছি, হিস্ট্রিটাও আমার এখনও এরকম দেখো 20 পাতা মতো বাকি আছে, ঠিক আছে, এতগুলো বাকি আছে। তো এটা আজকে ভাবছি সকালেই শেষ করব, ঠিক আছে, এই সকালে শেষ করে ফেলবো। সকালে যদি শেষ করে ফেলি তাহলে আর অন্য পড়া হবে না। তো অতএব শুধুমাত্র উইনার্স, প্রিভিয়াস ইয়ার, তাও আবার হিস্ট্রি। এটা আমি ভাবছি এটা তো মার্চ মাসে শেষ করবো, হয়েছিলাম তো হলো না, এপ্রিলের 15 তারিখের মধ্যে প্রিভিয়াস ইয়ারটা কমপ্লিট করতেই হবে। কারণ তারপর আবার মক টেস্ট আছে 32 খানা, মক টেস্টগুলো দিতেই হবে, ঠিক আছে। আর বাংলা ইংলিশটাও আমি তো মাঝে মধ্যে করছি, তোমাদেরকে দেখাচ্ছি, আবার সব তো দেখানো সম্ভব হচ্ছে না, তাও চেষ্টা করব আরও দেখানোর, ঠিক আছে, যখন যখন যেটা পড়ব। তো এই হলো এখন সকালে। আর একটা কথা বলে দিই, যে অনেকে বলছে যে ভিডিও কেন বানাচ্ছো, ভিডিও না বানিয়ে পড়া করো এই সেই। তো ভিডিও বানাচ্ছি বলেই বরং আমার একটু পড়াটা হচ্ছে আরও, কারণ যেহেতু পড়া দেখানোরই ভিডিও বানাচ্ছি, তাহলে কি হচ্ছে দেখানোর জন্যও পড়া হচ্ছে, তাই না? যে ক্যামেরায় তো কেউ দেখছে, তাহলে আমি একটু পড়ি, এইভাবেও কিন্তু পড়াটা হচ্ছে। তো আমি যদি ভাবি যে না ভিডিও বানাবো না, শুধু পড়বো, তখন কি হবে, আমি বসে থাকবো, তারপরে মনে হবে একটু ওই কাজটা আছে করে নিই, ওই কাজটা আছে করে নিই, কারণ কেউ তো আর দেখতে পাচ্ছে না যে আমি উঠছি কি উঠছি না। তো সেই জন্যই আমি ভিডিও বানাচ্ছি। আর একটা কারণ, যেটা কারণ সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, তোমরা দেখছো আমি পড়ছি, তখন কি হবে তোমাদেরও পড়তে ইন্টারেস্ট হবে। তো যাদের ধরো পড়তে ভালো লাগে না বা অনেক দিন পড়া থেকে ডিট্যাচ, তো তাদের কি ইচ্ছা, তার মনে হয় দূর পড়বো না, আবার মনে হয় না পড়লে তো কাজটা হবে না, তখন দোনো মনো। তাহলে কি তুমি একজনকে পড়তে দেখবে, তাকে দেখে তুমিও পড়বে, তাই না? তো আমিও যেরকম ব্লগ দেখি মাঝে মধ্যে, ব্লগটা চালিয়ে দিলাম, চালিয়ে দেখছি ও পড়ছে, তাহলে আমিও পড়ি, তুই আমিও পড়ছি, এরকম করি মাঝে মধ্যে। তো তোমরাও ওরকম করতে পারো, অবশ্যই নিশ্চয়ই করো। তো সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমি ভিডিওটা বানাচ্ছি মনে করে তো মার্চ আর এপ্রিল, মে মাসে তো আর মনে হয় না বানাবো। দেখি কি করি, যদি বানাতে পারি একটু একটু 2 মিনিট 3 মিনিট করে তো বানিয়ে দেবো, আর যদি না পারি তো বানাবো না। ডেলি তো আমি বানাচ্ছিও না, তাই না? তো ঠিক আছে, চলো ব্লগটাকে কন্টিনিউ করি। তোমরা দেখো, এখানে দেখার সেরম কিছু নেই, আমি জাস্ট এই 20 পাতা পেজ আছে, মানে এটা পুরো পড়বো, হিস্ট্রিটা আজকে পড়বো সকালে, আর কিছু পড়বো না। এবার বিকেলে যদি কিছু পড়ি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। চলো ব্লগটা কন্টিনিউ করি। মেন্সের প্রশ্ন দেখাবো, যেটা কি না অনেকে বলে যে বাংলা বই পড়ে হবে না, কমন পাবে না। তো তাদের জন্য বলছি দেখো, এটা তুলসীর বই, এটা এত পাতলা একটা বই। তো তোমরা যদি অন্য যে কোনো বাংলা বই কেনো, সেমই থাকবে, বরং আরও বেশি থাকবে, এতে একটু কম কম করেই আছে। তাতেও দেখো আমি তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দিই।
এখানে দেখো, এই যে এই জায়গাটাতে দেখো, এই যে 1922 সালে গয়া কংগ্রেস সভায় মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস প্রমুখ নেতৃত্ববৃন্দ 1923 সালে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল গড়ে তোলেন, ঠিক আছে? তো এটা যেটা আর কি উত্তরের এক্সপ্লেনেশন। তো এটার পরে এইখানটা দেখো, এখানটা দেখো স্বরাজ্য দলে দেখো 1922 খ্রিস্টাব্দে গয়া অধিবেশনের পরে এখানটায় দেখো মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি স্বরাজ্য দল গড়ে তোলেন। এখানে আরও এক্সট্রা আরও অনেক কিছু রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো এখানে তোমাদের আরও অনেক প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। এখানটাতে দেখো, ধরো এই যে হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু নিযুক্ত হয়েছিলেন। এইখানে আছে ত্রিপুরী কংগ্রেস, তোমরা উত্তরগুলো দেখে নাও, তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফরওয়ার্ড ব্লক গঠন করেন, এখানটা দেখো আগস্ট প্রস্তাব, ক্রিপস মিশন, ভারত ছাড়ো, ঠিক আছে? আচ্ছা, এর আগে এটা চলছে হচ্ছে এই যে ন্যাশনাল মুভমেন্ট থেকে। দেখো লাহোর অধিবেশন, ঠিক আছে? আচ্ছা, এই পাশে তোমাদের আরো দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে কংগ্রেসের লখনৌ অধিবেশন। আচ্ছা, তার ওপাশে আবার গোল টেবিল বৈঠকগুলোও ছিল, ওটা দেখালেও হয়নি। তারপরে তোমাদের এখানে একটা দেখিয়ে দিচ্ছি, এ দেখো জামিয়া মিলিয়া মিলিয়া ইসলামিয়া, এই যে যেটা। তো এই এবার দেখো তোমাদের এটা জাস্ট এই বইটা থেকে পরপর দেখিয়ে দিচ্ছি একটা চ্যাপ্টার। এটা হলো 8 নম্বর চ্যাপ্টার, এই যে 8 নম্বর চ্যাপ্টারে তুমি এখানে সব পেয়ে যাবে। এখানটাতে সব পেয়ে যাবে, পুরো ডিটেল পেয়ে যাবে। দেখো গদর পার্টি এসছে, গদর পার্টি পেয়ে যাবে, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী পেয়ে যাবে। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ, রাওলাটাইন, দেখো পুরো ডিটেল আছে কিন্তু এখানে একদম। আচ্ছা, খিলাফত আন্দোলন পেয়ে যাবে, স্বরাজ্য দল তোমাদের দেখালাম, এই যে জামিয়া মিলিয়া ইসলামিয়া, তোমাদের এখানে কি বোল্ড করে নেই তোমার কোথায় আছে কোথায় আছে খুঁজে পাচ্ছি না, না তোমার ডিটেলটা পড়তে হবে। এই অসহযোগ আন্দোলনটা যেই পড়বে তখন এর আন্ডারে দেখো এখানে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? কত টাকা জমা পড়ছে, কি তিলক স্বরাজ তহবিল গঠিত হয়, কত খ্রিস্টাব্দে, সব কিন্তু এখানে রয়েছে। তো এইগুলোই কিন্তু মেন্সে চলে আসে। আচ্ছা, এদিকটা তোমাদের দেখিয়েছি একটুখানি। আচ্ছা, সাইমন কমিশন দেখো পুরো পেয়ে যাচ্ছ, তারপরে এদিকে আইন অমান্য আন্দোলন এখানটা পেয়ে যাচ্ছ, এই যে দেখো 30 দফা দাবি করেন, এটাও কোশ্চেন এসেছিল, মেন্সের কোশ্চেন এসছে যে 11 দফা আর কি কোথায়, তো এই 30 দফার আন্ডারেই সেই 11 দফা থাকছে, ঠিক আছে? তো এইটা, আচ্ছা এই জায়গাটা, তারপরে দেখো সীমান্ত গান্ধী, আব্দুল গফ্ফর খান, সব তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তারপর গান্ধী আরউইন চুক্তি, দেখো গোল টেবিল বৈঠক, প্রথম এই যে এর ভিতরে ভিতরে থাকবে দ্বিতীয়, এটা আলাদা করে নেই যে তুমি খুঁজে পাবে, এর মধ্যেই কিন্তু সব দেওয়া রয়েছে। যে গোল টেবিল বৈঠকে কে কে ছিলেন, সরোজিনী নাইডু ছিলেন, এই প্রশ্নটাই আবার এখানে এসছে। কংগ্রেসের দেখো অন্তর্দ্বন্দ্ব, পট্টবীর, সীতারামাইয়া, এই জায়গাটা কিন্তু প্রচুর আসে, এটা দেখো এখানে রয়েছে। আচ্ছা, ক্রিপ প্রস্তাব রয়েছে, পুরো এখানে দেখো ডিটেল রয়েছে। তারপরে দেখো আগস্ট আন্দোলন, এটা বারবার এসেছে, ঠিক আছে? মেন্সে এসেছে সেটা বলছি, এ দেখো 9ই আগস্ট, এই জায়গাটা দেখো, এইগুলো কিন্তু আসতে পারে হঠাৎ হঠাৎ, তোমাকে পুরোটা পড়তে হবে, পুরো পড়তে হবে, এবং তোমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার মতন করে হাইলাইট করে রাখতে হবে, এই দেখো। আচ্ছা দেখো কতটা কিন্তু আছে এখানে, কিন্তু কোনো লাইনটাই বাদ দেওয়ার নয়, এটা খুব ছোট্ট বই কিন্তু প্রতিটা জায়গা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো তোমরা মুসলিম লীগ দেখতে পাচ্ছ, তার মধ্যে অনেক কিছু রয়েছে, বামপন্থী আন্দোলন রয়েছে এখানটায়, দেখো হাইলাইট করা নেই সব কিছু কিন্তু আছে ভিতর ভিতর, নৌ বিদ্রোহ, এবার এর ভিতরে অনেক কিছু আছে যেটা কিন্তু লাগবে,
এই যে এই বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়ে, এটা কোশ্চেনে আসে। তো এটা দেখো এর মধ্যেই রয়েছে, কিন্তু তোমরা বলবে নেই নেই কোথায় আছে। দেখো অরুণ আসফ আলী সব কিন্তু এখানে রয়েছে, স্বাধীনতা দেশত্যাগ সব রয়েছে, কিন্তু পড়তে হবে। পুরো যে সব হাইলাইট করে করে দেওয়া রয়েছে তা না, এবার তোমাকে হাইলাইট নিজে করে নিতে হবে। দেখো বাংলার বই পড়ে হবে কি হবে না তোমরা নিজেরা দেখে নাও, নিজের চোখে দেখে নাও, ঠিক আছে? এবার দেখো পুস্তক, এখান থেকে তো জানোই কত আসে, এই যে পুভার্টি আন ব্রিটিশ, এটা আসবেই বা আসেই আর কি, আসবেই তো বলা যায় না, আসে। এক মিনিট, এই যে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কতবার এসেছে। এখানে দেখো, ঠিক আছে, তাহলে যদি এই ছোট্ট একটা বইতে থাকে, তোমরা যদি ছায়ার বইও কেনো বা তোমরা মন্ডল প্রকাশনীরও বই কেনো, যে কোনো বই কিনলেই কিন্তু তোমরা সেই বইয়েতে পেয়ে যাবে এই মেন্সেরও উত্তর, ঠিক আছে? এ দেখো ত্রিপুরী, এগুলো কিন্তু সব আমি দেখালাম যে এর মধ্যে রয়েছে, ঠিক আছে? এখানে যা যা রয়েছে এইগুলো সব, এই যে অভিনব গদর পার্টি দেখালাম, এ দেখো গদর পার্টি এসেছে, এই যে এখানটাতে, নেহেরু রিপোর্ট সব রয়েছে, কিন্তু জাস্ট একটা চ্যাপ্টারেই যা রয়েছে সেখান থেকেই কত কোশ্চেন আসছে, ঠিক আছে? আর ওই গোল টেবিল বইটাকটাও আমি দেখেছিলাম, এখন এইভাবে ফোনেতে ই করে দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। এগুলো তোমরা সব সব না পেলেও অনেকটাই তোমরা কিন্তু পেয়ে যাবে বাংলা বইতে, পেয়ে যাবে। তো কোনো চিন্তা নেই, তোমরা বাংলা বই পড়ো, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ো, আর হচ্ছে তোমরা তো মক টেস্টের বই থেকে পড়বে, তারপরে এমসিকিউ বই থেকে করবে, তখন তো ইংলিশে কোশ্চেন করছোই, কোনো অসুবিধাই হবে না। ভাইয়ের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা, আজকে দেখি কি দিল, এটা মিষ্টি দিয়েছে, কই দেখি, এই দেখ এই দেখ মিষ্টি দিয়েছে, বাও বাবা। আর অ্যাডমিট কার্ডে এসেছে, সার্টিফিকেট এসেছে, আবার ঠিকঠাক ঠিকঠাক এসছে, তোর তো নাম ভুল ছিল, ঠিকঠাক এসছে, হ্যাঁ ঠিকঠাক এসছে, বাও, হ্যাঁ রে খুব আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে, চল। তোমাদের দেখাচ্ছিলাম যে আমি উইনার্স থেকে পড়ছি, তো উইনার্স থেকে 20 পাতাও আমি এখনও কমপ্লিট করতে পারিনি। এখন বাজে বিকেল 4টে, তো 4টের সময়ও আমি কমপ্লিট করতে পারিনি, আমি মাত্র 15 পাতা করেছি। তার কারণ একটা আবার আছে, সেটা হলো যখন আমি পড়ি একটু মন দিয়ে পড়ি, তো সেই জন্য কি হয় আবার উচ্চারণ করে করে পড়ি, যাতে তাড়াতাড়ি করে মুখস্থ হয়, ঠিক আছে? মনে মনে পড়লে হয় অন্য সময়, পরীক্ষার আগে আর মনে মনে পড়লে কাজে দেয় না, তখন একটু জোরে জোরে পড়তে হয়। তো ওই করতে করতে একটু সময় চলে গেছে। আর একটা হচ্ছে ওই যে তুলসীর বইটা বার করে একটু মিলিয়ে মিলিয়ে পড়ছিলাম, যে ডিটেলগুলো আর একটু পড়ি, তো সেইটা করতে করতে লেট হয়ে গেছে। তো আর 5 পাতা মতো বাকি আছে, তো সেটা আমি করে নেবো আজকে বিকেলেই করে নেবো, আর তারপরে ওই তুলসী থেকেই আর একটুখানি পড়বো, তো সেই জন্য মানে ইতিহাসটাই পড়বো আজকে শুধু, তো সেই জন্য সেটা আর আমি ভিডিও বানাচ্ছি না, এমনি একটু ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আমি তো অনেকক্ষণ পড়ছিলাম, তো ততক্ষণের মধ্যেই তাও পুরোটা রেকর্ড করিনি, কিন্তু সেটাকেও আমি যখন ফার্স্ট করেছি মানে 8 গুণ করেছি, তারপরেও দেখছি মানে অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য একটু বড় হয়ে গেছে। তো তোমরা দেখো আর তোমরাও পড়ো, আর তোমরা আজকে কি পড়লে বা কি করলে সেটা কমেন্টে জানাও। তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।